গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আর এখন 12টা বাজতে আর 2 কি 3 মিনিট বাকি। আমার 12:30 থেকে ক্লাস আছে। আর এই যো আমি রেডি হয়ে গেছি, এই ঝোলাটা এক্সট্রা নিয়েছি, তার কারণ হলো এতে চুলের জিনিসপত্র আছে, পিঠের যে ঝোলাটা এতে ঢুকবে না। আর তাড়াতাড়ি বেরোই, নইলে আমি সামনে থেকে অটো টোটো কিচ্ছু পাবো না। আর ওই বাদরের মতো ঝুলতে ঝুলতে যাওয়া কি যে কষ্টকর কি বলবো। তো চলো যাই। ও আমি টিফিন নিতে ভুলে গেছি, ওই দেখো ওই দেখো পড়ে রয়েছে, নিয়ে আসো। পয়সার ব্যাগ নিয়ে কি জ্বালা দেখেছো, তাহলে ভিডিওর চক্করে কি হয়, পয়সার ব্যাগও নিয়ে নিই, আমাকে অটো টোটো সবের থেকে নামিয়ে দেবে। ব্যাগে ঢোকাতে পারবে, দাঁড়াও এই ব্যাগটা খুলতে হবে, কারণ মা পারবে না, কোথায় কি রেখে দেবে, কোথায় রাখলাম, পরে সর্বনাশ। এই যে আমার টিফিন, যেহেতু করোনা পরিস্থিতি, এখন টিফিন শেয়ার করে খাওয়া উচিত নয়, এটাতেই কাজ চলে যাবে, খাওয়ার কোনো সময় থাকে না, যদি টাইম পায় তাহলে খাই, আর নইলে খাই না। তো এটাকে ঢুকিয়ে নি, আমি যে কত কি ভুলে যাই আমি আর কি বলবো। মাস্কটাও পরে নি, আবার নয় তো সবাই কমেন্ট করবে, হ্যাঁ মাস্ক কোথায় গেছে। কি অবস্থা চলো। আর আমার মা দেখো জোয়ানটাকে কি যেন মাখিয়েছে, লেবু আর বিটনুন মাখিয়ে রোদে দিয়েছে। আর এই ধনে, এই মানে থালাটাই চাষের ধনে, সেগুলোকে ঝেড়ে ঝেড়ে রেখে দেবে। কুলো কই, কুলো আমি এখন করবো না, পরে করবো। ও আমি চললাম, আসছি। হ্যাঁ তো বেরিয়ে গিয়েছি, ওয়েদারটা একটু একটু মেঘলা মেঘলা রয়েছে, বৃষ্টি আসতে পারে। আমি ছাতা নিয়ে নিয়েছি, আমার কোনো রেনকোট নাই, বৃষ্টি পড়লে ছাতা দিয়েই আমাকে কাজ চালাতে হবে, আর নয় ভিজতে হবে। রেনকোট পরতে না আমার কি বিরক্তি লাগে। এই টোটো যাবে, কি কপাল আমার, বাড়ি থেকে বেরিয়ে সাথে সাথে টোটো পেয়ে গেছি, অন্যদিন পাই না, অন্যদিন আমাকে অনেকক্ষণ, ও মাই গড, অনেকক্ষণ ওয়েট করতে হয়। ও বাবা, না না তারা উজমোট, চলো। 12:30 বাজে যাচ্ছে, এখনো কেউ আসেনি, আমি একা, তাহলে কি বলতে ইচ্ছে করে। আমি এত তাড়াতাড়ি চলে এলাম আর ওদের এখনো আসার নাম নেই, ওরা সেই 1:45 এরকম বাজিয়ে দেয়। যেদিন তাড়াতাড়ি আসবে তো একদম 7 সকালবেলা এসে হাজির হবে, আর যেদিন দেরি করবে তো আসবেই না। আর কি গরম লাগছে, ম্যাডামের এই ঘরের পাখাটা বাজ পড়ে খারাপ হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো পাখা নেই তো, এই পাখাটাকে ঠিক করতে দিয়েছে, তাই এই যো এই পাখাটা আর কুলারটা চালিয়ে দেয়। যেহেতু তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম বলে ওই জন্য ওই পাখাটা চালাইনি, এখন আমি এই পাখাটা চালিয়ে কিছুক্ষণ রেস্ট নেব, নাহলে আমি মরে যাবো, এত গরম। ও মা গো, জলের বোতল করি, আর আমার জলের বোতল অনেক বড়, আর যেহেতু ব্যাগ প্রচন্ড ভারী, এগুলোকে নিয়ে আমি আসতে পারি, এই যে চিকুর জলের বোতল নিয়ে চলে এসেছি, একটুখানি তো আমার কাজ চলে যাবে। আমি যেদিন বাইরে থাকি সেদিন আমি খুব একটা বেশি জল খাই না, বাড়িতে থাকলে আমার প্রচুর জল লাগে, কিন্তু কোথাও বেরোলে আমি সচরাচর জল খেতে চাই না, কারণ টয়লেট পাবে কোথায় যাব না যাব, আমার টয়লেট ইউজ করতে ভালো লাগে না, মানে বাইরের টয়লেট। একজন ফোন করেছিল, বলল আসছি, আমি একদম বাড়ির সামনেটা আছি, ও আসুক, এসেও তো 2 মিনিট ওকে রেস্ট নিতে লাগবে, কারণ রোদ থেকে এলো, ফট করেই তো আর মেকআপ করাতে বসা যায় না। এসে গেছে মনে হয়, আমি নুপুরের আওয়াজ পাচ্ছি, তো এখন ক্যামেরা অফ করি, পরে কথা হবে। যত রাগ আছে ওর চুলের উপর মিটিয়ে নেবে, সব মিটিয়ে নেবে। ভিডিও ডিলিট করেছে, তার মানে ও শাস্তি, আমি ভিডিও করবো না, সে কি ডিলিট হয়ে আছে, তোমাকে আমরা আর করতেও দেবো না, কেউ দেবো না করতে, টিনা রাগ পোষানো। আমি কিন্তু ভিডিও বাড়িয়ে দেবো, হ্যাঁ এটা না ব্যাপার না, 2 GB নেট 1 মাস চালাতে হবে, বাড়ি গিয়ে দেবো ওয়াইফাই দিয়ে, হচ্ছে না হচ্ছে না। আমি ট্রাই করি, আমি ট্রাই করতে পারছি, হ্যাঁ উল্টো উল্টো হয়ে গেল, আপনার এতজন মেকআপ আর্টিস্টের কাছে সেজে কেমন লাগছে বর্ণালী দেবী, বলুন। আপনি সাজতে এসছেন না, কোন মানুষের ওপর লিপিদি করতো না, ঘুরিয়ে এক চর আমার মুন্ডুই খুলে আনছিস, এখানে ওই বান্ডুকি দিয়েছি আর ওই যে এটা কিনলাম 30 টাকা।
পান ঢুকিয়ে দাও ওখানে ম্যাডাম এর একটা নিয়ে ঢুকিয়ে দাও না আর পান না ওই যে এইটা বা সুন্দর হয়েছে বাবা এবার একটা ফুল লাগিয়ে দাও এই দেখো এই দেখো হোক গিয়া তুমি হয়েছে তুমি জিতে গেছো তুমি 10 এ 10 পেয়েছো কপেছি তুমি কপেছো কপে आज के मैं जायर टोटो पे गेसार समय जस्ट दाड़ी दिए देखिए अटो चले तज के खूब ताड़ी चले बजे हलो 5:30 पुरो घेमे একাকার হয়ে গেছে আর আজকে ক্লাসে তেমন কিচ্ছু হয়নি আজকে হাসি মজা হই হুল্লো ঠাট্টা করতে করতে সারা ক্লাস কাটিয়ে দিয়েছি কাজের কাজ কিচ্ছু হয়নি যাও একটুখানি মানে মেকআপ করেছি অর্ধেক সময় দেখি কারেন্ট চলেই যাচ্ছে আর চিকু এইমাত্র একটা জামা ভেজালো ওই যে আরেকটা জামা নিয়ে চলেছে আর কালকে চিকুর একটু জ্বরজ্বর এসেছিল তো তারপরে তো আমি ভিডিও এন্ড করে দিয়েছিলাম তারপরে আমার ছেলের 100 মতো একটু জ্বর উঠেছিল আমি তখন ওই সুমল বাচ্চাদের যে জ্বরের ওষুধ সুমলটা একটুখানি ওকে খাইয়ে দেওয়ার পরে ওরা সেই থেকে জ্বর আসেনি আমি যে কি টেনশনে ছিলাম কি বলবো যেহেতু আজকে ওর কোনো রকম জ্বর ছিল না ওই জন্য আমি কোনো ডাক্তারও দেখাইনি কোনো কিচ্ছু করিনি আচ্ছা ওই জামা পরে দেবো তুমি খেয়েছো কিছু খাওনি ভাত দিদা খাইয়ে দিয়েছে জুবারি খেয়েছো কোথায় খেয়েছো দিদা খাইয়েছে না জুবারি এই দিদা কি বলছিল জামা ছাড়ছো মা কি বলছিলাম পাগলের ছাতা তো আমি জামা কাপড় ছেড়ে নি তারপর এসে তোমাদের সঙ্গে কথা বলবো কে দেখো পুরো ঘেমে যাচ্ছে আর বাইরে থেকে এসে দে হাত পাটা ধুয়ে ঘরে ঢুকে গেছি একটু ফ্যান চালিয়ে 2 মিনিট জিরিয়ে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাইরেটা বসলাম ঘরে এত গরম মানে বলার মতো না ভীষণ গরম লাগছে মানে ঘর এত গরম হয়ে গেছে আর এই দেখো ঘন্টু এতক্ষণ ধরে এত ডাক ছিল সে বলবার মতো না আমার তো এমনি মাথা যন্ত্রণা হচ্ছে বাইরে থেকে এসেছি যেহেতু প্রচুর ওই দেখো বলতে না বলতে শুরু করে দিয়েছে ডেকেই যাচ্ছে এদের বাড়ির একখানা কুকুর আছে ওকে দেখছে আর ডাকছে এই কীর্তি সারাক্ষণ ধরে করে যেমন ঘন্টু তেমন এই যো রানীমাও করে কিন্তু যেহেতু ঘন্টু ডাকছে ওই জন্য রানীমা আজকে ডাকছে না আর এখনো পর্যন্ত কিছু খাইনি খাবো মা বললো একটুখানি হাতের কাজটা সেরে নিয়ে দিয়ে খাবো আর মায়ের যেহেতু আমি নেই বাড়িতে না থাকলে আমার মা আমি যতক্ষণ না খাবো ততক্ষণ খাবেই না বলছে আমিও আর খাইনি আমি ভাবছি এই আসবি এই করতে করতে 5:30 বাজিয়ে দিয়েছে নিজেও খাইনি এবার মানে এতক্ষণ ধরে মা যে না খেয়ে থাকছে সেটা তো খুব একটা ভালো নয় আর আমি তো তবু ওই আপেল নিয়ে গেছিলাম ওটা খেয়েছি একটা শশা কিনেছিলাম ওইটা খেয়েছি তো আমার এদিক থেকে হয়ে যাচ্ছে কিন্তু মা এতক্ষণ না খেয়ে থাকছে এটা খুবই আমি অনেকবার বলেছি কিন্তু না শুনলে আমি আর কি করতে পারি তো চলো এখন খেয়ে দিয়ে নি দেখি গিয়ে কি রান্না করেছে আজকে মা তো এইটা হলো ভাত এই যে আর এইটা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর এটা হলো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল কারণ সর্ষে দিয়ে খেলে সেটা আমার বাবা খেতে পারবে না গ্যাস অম্বলের সমস্যা আছে তাই এই হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ যদিও দুপুর নেই এখন না না আর খাবো না তো রান্নাঘরে আমরা খেতাম কিন্তু রান্নাঘরে আমাদের কোনো পাখা নেই এই জন্য এই বারান্দাটাই বসে গেছি বারান্দায় খেয়ে নেবো ওখানে টেবিল ফ্যান আছে মা টেবিল ফ্যানটা চালিয়ে দেবো আমাকে বলছে ছাড়বো দেখছি আমি ভিডিও করছি তো চলো খেয়ে নি আকাশে মানে খুব মেঘ করেছে যাই হোক করে নাকে মুখে খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি ছাদে অনেকগুলো জামা কাপড় ছিল আমি তুলে নিলাম যেদিন জামা কাপড় তুলে রাখবো বাসন ঠাসন সমস্ত কিছু মানে তুলে রাখবো একদম বৃষ্টির জন্য প্রস্তুত জাস্ট বৃষ্টিটা আসবে আর মানে একটু আনন্দ পাবো যে বাবা ঠান্ডা হলো এরকম ব্যাপার সেই দিনই বৃষ্টিটা হবে না আজকে যেহেতু আমি জামা কাপড় তুলে রেখেছি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আজকে বৃষ্টি হবে না দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছেই না বৃষ্টিটা হলে তবু একটু গরমটা কমে বৃষ্টি হচ্ছে না এরকম মেঘ মেঘ করছে আবার জেকে তাই হয়ে যাচ্ছে আর গরম বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে কি বলবে বলা চিকু এখনো বাড়ি আসিনি মানে গেল তো জু বাড়িতে আমি এখনো নিয়ে আসিনি এই ভাবছি এবার নিয়ে আসবো যেহেতু 6:10 হয়ে গেছে এখন এনে
একটুখানি কিছু খাওয়াবো, খাইয়ে ওকে পড়তে ওর যদি ইচ্ছা হয় বসবে, নইলে বসবে না। যেহেতু কালকে জ্বর ছিল ওর, আমি ওকে একদমই পড়তে বসাইনি। আমি প্রথমে বললাম যে তুই পড়তে বসবি, বলল যে না আমার শরীর ভালো লাগছে না, আমি পড়তে বসবো না। বলে ঠলে দেখি নিজে খেলা শুরু করে দিয়েছে। আমি আর কিছু বলিনি, যেহেতু জ্বর রয়েছে, বেশি বকাবকি করলে আবার যদি জটফট চলে আসে ওই ভয়েতে, বলছি না তোকে আর পড়তে হবে না, আজকেও হয়তো পড়া ছুটি, মানে আজকেও বলবো যে পড়তে বসবি, যদি বলে যে হ্যাঁ বসবো তাহলেই বসাবো, নইলে আমি জোর করব না যেহেতু শরীরটা খারাপ। আর ও যে তখন বললো না যে ওর জুবাড়িতে খেয়েছে, মা বললো না ওকে আমি খাইয়ে দিয়েছি, ওকে আমি স্নান করিয়ে খাইয়ে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, খেয়ে দে ও এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আমি ও তো আমাকে বললো ওর নাকি জু খাইয়ে দিয়েছে। আমি দেখ তাহলে কিরকম কথা বলে। এটাও হতে পারে যে ওর হয়তো জু খাইয়ে দিয়েছে, তারপর মাও খাইয়ে দিয়েছে, হতেই পারে, না হওয়ার কোনো কিছু নেই। তাও আর মা বললো ও খেতে খেতে না ওক টানছিল, আমার ছেলে সাধারণত খেতে খেতে ওক টানে না, কিন্তু আজকে ওক টানছে। এবার হতে পারে ভেতরে ভেতরে হয়তো জ্বর রয়েছে, কোনো কিছু রয়েছে, বুঝতে পারছি না। তো দেখি আজকের দিনটা তো দেখলাম গায়ে ঠায়ে জ্বর ছিল না, ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আর ও বাবাকে ফোন করে দেখি কি বলে, সেরকম হলে পরে নিয়ে যাব। আর ওই যো আর ও দেখো কি অবস্থা ওর, যে একটা ডাক্তার দেখাবো সেটাও আমি পাচ্ছি না লকডাউনের জন্য। একজনকে বলেছিলাম, কৃমি হয়েছে, কৃমির ওষুধ এনেও দিতে ভয় লাগছে, যেহেতু এত গরম পড়েছে, এত গরমে কৃমির ওষুধ এনে খাওয়াবো ভয় লাগছে। আর একটু যেদিন একটু বৃষ্টি টিষ্টি হবে, ওয়েদার ঠান্ডা হবে, সেদিন খাইয়ে দেবো। আর ও কিছুতেই ওষুধ খেতে চায় না, ওকে গলায় হাত দিয়ে ওষুধ খাইয়ে দিই, ওক করে বের করে দেয়, এত বাজে কি বলবে বলো। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু এই টাইমে ঘুমালে হবে না, কারণ অনেকগুলো কাজ বাকি আছে, যেমন ছেলেকে খাওয়াবো, তারপর ওকে একটুখানি, ওই দেখো ওই দেখো 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 গরুটা কি নিয়েছে বলো তো, দেখো ফুলের টপটাকে মুখে করে নিয়ে দৌড়াচ্ছে। এটা তো ফুলের টপ দেখলে, ওরা বিড়াল মুখে করে নিয়ে দৌড়ায়, আমি যেদিন সুযোগ হবে আমি সেদিন তুলবো। এই যে একে একে মুখের ভেতরে নেয়, আমাদের বাড়ির যে কালো ছাপা ছাপা বিড়ালটা তাকে পর্যন্ত মুখে করে নিয়ে দৌড়ায়। আর ঘন্টুর কথা তো ছেড়েই দাও, যে পাশের বাড়ির হাঁস মুরগি আছে, গোটা গোটা হাঁস মুরগি ধরে ধরে নিয়ে দৌড়াবে, আর ওরাও চুপচাপ মুখে বসে বসে দৌড়াবে, কি বলবে বলো। এই গরু গরু এই গরু, এটাতে ফুল গাছের টপ, এই যে খালি টপ নিয়ে দৌড়াচ্ছে, এই কীর্তি করে সারাক্ষণ, কি আর বলবে বলো। ঘুম পাচ্ছিল বললাম, সত্যি ঘুম পাচ্ছে, আর মানে আর এনার্জি নেই, আমার এনার্জি লস হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এখনো ভিডিও এডিটিং করতে হবে, চিকুকে খাওয়াতে হবে, তারপর আমার সমস্ত বন্ধুদের ভিডিও টিডিও দেখতে হবে, নইলে বাবা একদিন যদি কারোর ভিডিও দেখা বন্ধ দাও, যেদিন মানে শরীর খারাপ হবে এই হবে, সাথে সাথে তোমার কমেন্ট বক্স ভরে যাবে, তুমি কেন আজকে এলে না, কিসের জন্য আসনি, কি হ্যান ত্যান, বাবা বুঝবে না, কোনো দরকার নেই। মানে যতই কষ্ট হোক, যতই যা খুশি হোক, হ্যাঁ জানি যে তাদেরও মানে ভিডিও দেখা দরকার, কিন্তু মানুষের তো সুবিধা অসুবিধা আছে, যেহেতু আজকে আমি সারা দিনে সময় পাইনি, যেদিন ক্লাস থাকে সেদিন তো আর আমার পক্ষে সম্ভব না, ক্লাসে বসে বসে ওই টাইমগুলোতে আমি ভিডিও দেখবো, আমি নইলে বাড়িতে যখনই থাকি তখনই আমি একবার একবার করে গিয়ে এর ওর ঘর থেকে ভিডিওগুলো দেখে আসি। আর যেদিন ক্লাস থাকে সেদিন আমার হয় না, সেদিন আমাকে সন্ধ্যে থেকে একদম রাত্রির পর্যন্ত সবার ঘরে গিয়ে ভিডিও দেখতে হয়, আমি এইভাবেই আমার টাইমটাকে ম্যানেজ করি। তো চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, চলো টাটা।